নিতো 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 হাতটা পিছনে আয় আমাকে দাদা একটু করতেছি ভাই একটু হোল্ড করবেন আর কি একটু আমরা তাদেরকে সময় দিবেন নিতু এটা পরে পরে তুই পরি নিতু না সীমান্ত অতিক্রম করি তার বন বিভাগের একেবারে ঘন গহীন জঙ্গল সেই জঙ্গলের ভিতর দিয়ে আসি। ম্যাম আজকে যার সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক, কি স্মৃতি জড়িয়ে আছে? ওনার সাথে সম্পর্কটা আসে, আমি ওনার নামও জানতাম না, আমি ওনার নামটা জেনেছি মাত্র কয়েকদিন আগে। কিন্তু আমার সেই ছোটবেলার স্মৃতিতে সোনামুড়ায় যখন আমরা আসি, আমরা এখানে একটা কথা বলতেই হবে, আমি সেই মানুষটার নামও সংগ্রহ করতে চেষ্টা করছি। আমরা যখন বক্সনগরে আসি তো বক্সনগর থানার ওসি যিনি ছিলেন, সেই ওসি তখন আমরা তো একেবারে অভুক্ত, আমরা দুদিন না খাওয়া, তখন বক্সনগর থানার ওসি আমাদেরকে, আমার এখনও মনে আছে, বেগুন ভাজা ডাল একটু ভাত দিয়ে আমাদেরকে খাবার দিয়েছিলেন। তো তারপর আমরা ওখান থেকে আবার অনেক পায়ে হেঁটে, তারপরে কখনো নানান রকম বাহন টাহন করে আমরা যখন সোনামুড়ায় আসি তখন আমাদের দায়িত্বে পড়েন হিমাংশুবাবু। তখন উনি আমাদেরকে একটা থাকার জন্য একটা রাত্রিবেলা একটা ব্যবস্থা করে দেন। আর তখন তো সোনামুড়াটা খুবই ছোট জায়গা, একেবারে থাকারও কোনো, আর তখন নিরাপত্তার একটা বিষয় ছিল, তো যেই কারণে উনি আমাদেরকে একটা থাকার একটা ব্যবস্থা করেন রাতে সকালবেলাটায়। ওনার চেহারাটা আমার রাত্রিবেলার মনে নাই, কিন্তু আমার মনে ছিল একজন লম্বা করে সুন্দর দেখতে একজন মানুষ। তো সকালবেলাটায় ওনাকে আমরা দেখি, ওনার বাড়িতে আমরা সকালের যে খাবার, সকালের জল খাবার খেয়ে তারপর আমরা ওখান থেকে যাই। এটুকুই ওনার সাথে আমার স্মৃতি। কিন্তু আমি এটা জানি যে উনি পদ্মশ্রী পেয়েছেন, এই বাংলাদেশের মুক্তি সীমান্ত এলাকায় মুক্তিযুদ্ধের সময় মানুষের সাথে মানে সমস্ত দেখাশোনা, একাত্ম হয়ে যে কাজ করা, সেই কাজগুলো তিনি তখন করেছিলেন।